আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে আরবি ভাষার উপর টিউটোরিয়ালে উপস্থিত হলাম। এখানে আরবির আঞ্চলিক ভাষায় বা লোকাল ভাষায় নতুন নতুন শব্দ ও বাক্য থাকবে এবং যারা বিগানার তাদের জন্য এই টিউটোরিয়ালটি বিশেষ হেল্পফুল হবে। তবে আবারও আপনাদের কাছে বলবো, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইকস এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটন থাকবে, বেল বাটনে একবার ক্লিক করবেন। তবে চলুন যাই আজকে টিউটোরিয়ালের বিষয়টিতে। মাইজি, মাইজি অর্থ হচ্ছে আসব না। মাইজি শব্দের বাংলা অর্থ হচ্ছে আসব না। মাফি কালাম, মাফি কালাম শব্দের অর্থ হচ্ছে বলবো না। মাফি কালাম শব্দের অর্থ হচ্ছে বলবো না। মায়েব গা আক্কেল, মায়েব গা আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবো না। মায়েব গা আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবো না। হুকুমা শব্দের বাংলা অর্থ হচ্ছে সরকার। মাফি সুগল, মাফি সুগল অর্থ হচ্ছে করব না। লা ইউমকিন পারবো না। লা ইউমকিন, ইউমকিন শব্দের বাংলা অর্থ হচ্ছে পারবো না। আনা মাফিরো, আনা মাফিরো যাব না। আনা মাফিরো শব্দের বাংলা অর্থ হচ্ছে যাব না। মাফি সুগল, মাফি সুগল অর্থ হচ্ছে করব না। মাফি ইজিলিশ, মাফি ইজিলিশ অর্থাৎ থাকবে না, থাকবে না। তাফ, তাফ অর্থ হচ্ছে কষ্ট, দুঃখ বা বেদনা, এমন শব্দের অর্থে তাপ ব্যবহার করা হয়। তাফ অর্থ হচ্ছে কষ্ট। গেলিল, গেলিল অর্থ হচ্ছে কম বা সামান্য বা অল্প পরিমাণ। সাএদা অর্থ হচ্ছে সুখ বা খুশি, সুখ বা খুশি অর্থাৎ হ্যাপি। তাকলিফ অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট, তাকলিফ অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট। আলাম, আলাম অর্থ হচ্ছে বেদনা বা ব্যথা, আলাম অর্থ হচ্ছে বেদনা বা ব্যথা। হাইয়া অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে হায়াত, হাইয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে হায়াত। মউথ, মউথ শব্দের বাংলা অর্থ হচ্ছে মৃত, মউত শব্দের বাংলা অর্থ হচ্ছে মৃত। থিকা, থিকা অর্থ হচ্ছে বিশ্বাস করা, থিকা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা বা ভরসা করা। হাকিম অর্থ হচ্ছে বিচারক, হাকিম অর্থ হচ্ছে বিচারক। মোকোয়েস অর্থ হচ্ছে চালাক বা, মোকোয়েস অর্থ হচ্ছে চালাক বা বুদ্ধিমান। বকিল অর্থ হচ্ছে কৃপণ, বকিং অর্থ হচ্ছে কৃপণ বা কিপ্টে। বিখিল অর্থ হচ্ছে কিপ্টে বা কৃপণ। আমির অর্থ হচ্ছে ধনী, আমির অর্থ হচ্ছে ধনী বা সম্পদশালী। সানাতুন ওয়াহিদ অর্থ হচ্ছে এক বছর, সানাতুন ওয়াহিদ বাংলা অর্থ হচ্ছে এক বছর। কাম ইয়াউম অর্থ হচ্ছে কতদিন, কাম ইয়াউম অর্থ হচ্ছে কতদিন। মিন সাউই সগল হাদা, মিন সাউই সগল হাদা এ কাজটা কে করেছে, বাংলা অর্থ হচ্ছে এ কাজটা কে করেছে। আনা সাউই হাদা এটা আমি করেছি, আনা সাউই হাদা এটা আমি করেছি। আনা মাফি সাউই,
আনা মাফি সাউই আমি করি নাই, আনা মাফি মালুম, আনা মাফি মালুম অর্থ হচ্ছে আমি জানি না, আনা মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে আমি জানি না, কাহার বাই অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান, কাহার বাই শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান, জামরুক অর্থ হচ্ছে কাস্টম। বন্ধুরা বাংলা বানানটি ভুল আছে একটু দেখবেন, এটা হচ্ছে হবে হচ্ছে কাস্টম, সাইয়ারা অর্থ হচ্ছে মোটর গাড়ি বা গাড়ি, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি বা মোটর গাড়ি, আসান অর্থ হচ্ছে কারণ, আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, খুব খুব অর্থ হচ্ছে ভয় বা ভীত, খুব শব্দের বাংলা অর্থ হচ্ছে ভয় বা ভীত, আনাফি খুব, আনাফি খুব আমি ভয় করি, আমি বাংলা অর্থ হচ্ছে আমি ভয় করি, গালি অর্থ হচ্ছে দামি বা মূল্যবান, গালি অর্থ হচ্ছে দামি বা মূল্যবান, হাদা হাদা ওয়াজিদ গালি এটা অনেক দামি অথবা এটা অনেক মূল্যবান, মা আবগা, মা মা আবগা অর্থ হচ্ছে দরকার নাই, মা আবগা শব্দের বাংলা অর্থ হচ্ছে দরকার নাই, কাজ্জালিক, কাজ্জালিক অর্থ হচ্ছে ওই রকম, কাজ্জালিক শব্দের বাংলা অর্থ হচ্ছে ওই রকম, হাকাজা অর্থ হচ্ছে এরকম, হাকাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে এরকম, আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক বা কর্মচারী, আমেল শব্দের বাংলা অর্থ হচ্ছে শ্রমিক বা কর্মচারী, পতাকা অর্থ হচ্ছে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড পতাকা কা শব্দের অর্থ হচ্ছে ভিজিটিং কার্ড, হাতিফ শব্দের অর্থ হচ্ছে টেলিফোন, হাতিফ শব্দের বাংলা অর্থ হচ্ছে টেলিফোন, ফিল মানাম অর্থ হচ্ছে স্বপ্নে বা স্বপ্ন, ফিল মানাম অর্থ হচ্ছে স্বপ্নে বা স্বপ্ন, লানা অর্থ হচ্ছে আমাদের, লানা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমাদের, লাকা শব্দের বাংলা অর্থ হচ্ছে তোমরা, লাকা শব্দের বাংলা অর্থ হচ্ছে তোমরা, ইলা আয়না অর্থ হচ্ছে কোন দিকে, ইলা আয়না শব্দের বাংলা অর্থ হচ্ছে কোন দিকে, লাকিন লাকিন শব্দের বাংলা অর্থ হচ্ছে কিন্তু, ইম্মা ইম্মা শব্দের বাংলা অর্থ হচ্ছে অথবা, ইম্মা শব্দের বাংলা অর্থ হচ্ছে অথবা, মিন মিন শব্দের বাংলা অর্থ হচ্ছে হতে, মিন মিন শব্দের বাংলা অর্থ হচ্ছে হতে, ওয়াইন ওয়াইন শব্দের অর্থ হচ্ছে যদিও, ওয়াইন শব্দের বাংলা অর্থ হচ্ছে যদিও, ইফতাহিল বাব, ইফতাহিল বাব অর্থ হচ্ছে দরজা খোলো, ইফতাহিল বাব অর্থ হচ্ছে দরজা খোলো, বিকাম হাজা শব্দের অর্থ হচ্ছে এটার দাম কত, বিকাম হাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে এটার দাম কত, কুল্লি শব্দের অর্থ হচ্ছে আমাকে বলুন, কুল্লি শব্দের বাংলা অর্থ হচ্ছে আমাকে বলুন, আয়না হুয়া আয়না হুয়া সে বা তিনি কোথায়, সে বা তিনি কোথায়। তো বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইকস এবং কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।